আর বলো, তোমার কিছু মনে আছে কি নেই? আজকে আজকে তোর বার্থডে না? তাহলে কিসের কথা বলছি? না, সে তো দেরি আছে। তাহলে কি যেদিন প্রথম প্রপোজ করেছিলাম তার ডেট? না তো। হ্যাঁ সোনা, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। আজ কিছু স্পেশাল তোমার আছে বলে? আরে আমি ওগুলোর কথা বলছি না দাদা। তাহলে সামনে কি আসছে মনে আছে তো? সামনে সামনে কি আছে? না সামনে কিছুই আসছে না, আমার শ্রাদ্ধ আসছে, খেতে আসো কেমন? ও আচ্ছা আচ্ছা, তুমি দুর্গাপূজার কথা বলছো? হ্যাঁ গো বোকাচোদা বাবু আমার। আরে হ্যাঁ, তুমি চাপ নিচ্ছ কেন? দুজন মিলে একসাথে করবো, আমি সব প্ল্যান করে রেখেছি। হ্যাঁ খুব শখ না বাড়া হাত ধরে ঘোরা? তা কিটা পড়বো শুনি, একটাও কিছু কিনে দিয়েছো? এই জন্যই কল করলাম। ঠিক আছে, ওই ব্যাপারটা তো। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি লাগবে, বলো বলো তোমার। আচ্ছা বলছি, হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওই অ্যামাজনে দেখে রেখেছি, শুধু তোমাকে বলাটাই বাকি ছিল। আরে আগে থেকে সব দেখে রেখেছো তো, বলে ফেলো কত কি হয়েছে। দেখো বেশি লাগবে না, পূজোর 5টা দিন 5টা দেখে রেখেছি। ষষ্ঠীটা 2000, সপ্তমীটা 4000-এর মতো, অষ্টমীর শাড়িটা 3000, নবমীটা 1500, আর দশমীটা 1000-এর মতো। মানে টোটাল ওই টোটাল 11,500 টাকা। তাও তো অনেক কমে হয়ে গেল, অফারে চলছিল সেই জন্য, না হলে তো। যাই হোক, তোমার অনেক টাকা সেভ হয়ে গেল। তোমার ক্রেডিট কার্ডটা দাও, একটু পেমেন্ট করব। আচ্ছা আমি কি একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমার দুটো বিচি, না 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 না, হবে না হবে না, আমার বাবারও দুটো বিচি লাগবে, মোট মিলে 4টা বিচি, যদি বিক্রি করি তাও হবে না। কি সব বলছো? আরে ঢেমনি, ওই টাকা তো না, 3টে দুর্গাপূজা হয়ে যাবে। জানতাম তো তোর দ্বারা কিছুই হবে না, বেকার মাল শালা। ব্রেক আপ তোর সাথে। হ্যাঁ রাখো রাখো রাখো, রেখে দাও, দরকার নেই আমার এরকম প্রেমে, আমার দরকার নেই হাত ধরে ঘোরা, আমার অত টাকার খরচা করার মতো আমার কিচ্ছু নেই। পুজোতে আমার একটা জাঙ্গিয়াও কেনা হয়নি, হয়তো বাবারটা পরে ঘুরতে হবে, না জাঙ্গিয়া না আন্ডার প্যান্ট। হ্যালো। হ্যাঁ ভাই বল। আরে কোথায় রে তুই, কোথায়? এই তো বাড়িতে, ভালো লাগছে না। আর বলিস না ভাই, ভেবেছিলাম পুজোতে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবো, কিন্তু গার্লফ্রেন্ড আমার পুরো ব্রেকআপ করে দিল। শোন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তুই এক কাজ কর, জলদি আমার বাড়ি চলে আয়, জলদি আয়। কিন্তু কেন? শোন না, মা না পুজো জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছিল, তো আমি একটা আগে ভাগে 750 কিনে নিয়ে চলে এসেছি, জলদি চলে আয়। 700? কিন্তু তোর নতুন ড্রেসের কি হবে? আরে মা তো দিয়েছে, আরে মা দিয়েছে, বাবা তো দেয়নি, বাবা জামা কাপড় কেনার জন্য আবার টাকা দেবে, আবার কিনবো, তুই চাপ নিচ্ছিস কেন, জলদি চলে আয়। আর শোন, আমার মা বাবা কেউ না বাড়িতে নেই, দুজনই মাম্মা বাড়ি গেছে, জলদি চলে আয় জলদি। সত্যি তুই আমার সত্যিকারের বন্ধু, আমি এক্ষুনি এসেছি।